একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে বেশ কয়েকবার আইসিসির নিয়ম ভঙ্গ করায় পাঁচ বছরের জন্য ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ হয়েছেন ডেভন টমাস তার পাঁচ বছরের নিষেধাজ্ঞা গণনা হবে দুই সালের তেইশ মে সাময়িক নিষিদ্ধ ঘোষণার দিন থেকেই তবে নিষেধাজ্ঞার শেষ আঠারো মাস স্থগিত থাকবে 2026 সালের নভেম্বরে খেলায় ফিরতে পারবেন টমাস। সব মিলে টমাসের 7টি অপরাধের প্রমাণ পেয়েছে আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার শাস্তির খবরটি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মোট 3টি লীগের আইন ভঙ্গের অভিযোগ আনা হয় টমাসের বিরুদ্ধে। 2021 সালে লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি ওয়ার ওয়ারিয়সের হয়ে একটি ম্যাচ পাতানোর চেষ্টা ইসিবি আয়োজিত দুই হাজার একুশটি টেন টুর্নামেন্টে জুয়ারির তথ্য প্রদানে ব্যর্থ হওয়ায় এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুই ও বাইশ সালের দুটি ঘটনায় যোগ হয়ে এই শাস্তি পান তিনি